গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে একটা লাঞ্চের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে লাঞ্চে আমি নিয়েছি গরম গরম ভাত আর ফিশ কারি, কাতলা ফিশ কারি। আর এখানে আছে শুভ্রর কাছে গরম গরম ভাত আর চিকেন কারি। মাছের সাইজটা দেখেই বুঝতে পারছো কত বড় মাছ। তো এই রান্নাটা কিন্তু আজকে শুভ্র করে দিয়েছে, আর তার সাথে আছে উচ্ছে আলু ভাজা। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। অল্প করে নিয়ে না, অল্প করে নিয়ে ওটাকে সাইড করে ব্যাস। অনেকদিন পর উচ্ছে আলু ভাজা খাচ্ছি। আজকে এখনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ কোনো ভিডিওই ছিল না। এই ভিডিওটাই আপলোড করব এখন, লেট হয়ে যাবে আজকে একটু। আর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওটা অনেক দিন আগেকার। দুদিন একটু শরীরটা গড়বড় করছিল, ওই জন্য ভিডিও করা হয়নি। আর গ্রেভি নিয়ে নি, দারুন সত্যি রিভিউ দিচ্ছে। সত্যি বলছি, দেখছি তাহলে এবার খারাপ বলতে হবে না, আমি ভাবি একদম বাজে হয়েছে। কালারটা যত সুন্দর এসেছিল খেতেও অত সুন্দর হয়েছে। ঝোল বলবো না, একটু কালিয়া মতনই করেছে, তাই নাকি? বড় মাছ তো ঝোল করলে ভালো লাগলো না কিছু।
ঝাল হয়নি, খেতে খুব সুন্দর হয়েছে আমি মাছ। ভালো আছে? যদি দুটো মাছ রান্না করে দিতে তো একদমই খেতে পারতাম না। পরে খাবে ওটা, একটা দুটো মাছ 300 গ্রাম হয়ে দুটো পিস, বড় বড় পিস না, একটা পিস 150 গ্রাম করে। এটা দিশি কাতলা ছিল, সব ফ্যাট বুঝলে ও মাংসে। সবে হাফটা খেলাম, মাংস তুলে রাখি। কেন খেতে পারছো না? খেতে পারছি না তাহলে মানে খাবো না। মাংস খাবে না? কাঁটা আছে
কালারটা দেখে মনে হচ্ছিল খুব রিচ, কিন্তু রিচ না। পুরো পেট ভর্তি হয়ে যায়। তোমার সঙ্গে একসাথে খেয়ে উঠতে গেলে একটু ধীরে সুস্থে খেতে হবে, ধীরে সুস্থে খেলে তবে টেস্ট বুঝবে। চলো এবার কমেন্ট গুলো পড়া যাক। হ্যাঁ নাও নাও। পরশুদিনের ভিডিওতে অগ্নিবে অধিকারী দারুণ বলে লাভের সাইন দিয়েছে, নীলিমা মিত্র দারুণ মেনু বলে লাভের সাইন দিয়েছে, দীপঙ্কর নস্কর অনেকগুলো করে লাভের সাইন দিয়েছে, মিস পুতলা লাভের সাইন দিয়েছে, আর সীমাদেব বলেছে আমাদের এখানে পুকুর নেই, আমরা নাগাল্যান্ডের পাশে থাকি তাই পুকুরের মাছের টেস্ট জানি না। এবার আমি কালকে ভিডিওর কমেন্টগুলো পড়ছি। শিবানী দেবনাথ বলেছে দিদি ভাই তোমার ছেলে মেয়ে কি গো বলে লাভের সাইন দিয়েছে, মানে তুমি জিজ্ঞাসা করেছো। আমাদের কোনো বাচ্চা নেই গো, আর এখন আমাদের কোনো প্ল্যানও নেই। আগে শুভ্রশীল নস্কর, অগ্নিবে অধিকারী আর দীপঙ্কর নস্কর অনেকগুলো করে লাভের সাইন দিয়েছে, তবে অগ্নিবে অধিকারী নাইস বলে লাভের সাইন দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।